আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোসলিউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ, আমার গত দুটো টিউটোরিয়ালসের মধ্যে আমরা টি সেল মেডিয়েটেড ইমিউনিটি পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আপনারা দেখেছেন সেখানে আমরা যে হেলপার টি সেল 1 এবং হচ্ছে হেলপার টি সেল 17 মেডিয়েটেড ইমিউনিটি, সাথে ছিল হেলপার টি সেল 2 মেডিয়েটেড ইমিউনিটি এবং ভাইরাস ইনফেক্টেড অ্যান্ড ম্যালিগন্যান্ট সেলের জন্য ছিল সাইটোটক্সিক টি সেল মেডিয়েটেড ইমিউনিটিটা, ঠিক আছে। তো আপনারা দেখেছেন যে সবসময় টিস্যু থেকে আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা লিম্ফ নোডে চলে আসে, সারাউন্ডিং লিম্ফ নোডে। তো সারাউন্ডিং লিম্ফ নোডে এসে সে কি করে, সে যেটা করে সে আমাদের CD4 টি সেলকে অ্যাক্টিভ করে এবং হচ্ছে CD8 টি সেলকে অ্যাক্টিভ করে। তো CD4 টি সেলকে অ্যাক্টিভ করলে সেখান থেকে আমাদের ফলিকুলার হেলপার টি সেল তৈরি হয় এবং এই ফলিকুলার হেলপার টি সেলটা লিম্ফ নোডের প্যারাকর্টিক্যাল এরিয়া থেকে কর্টিক্যাল এরিয়াতে যায়। কর্টিক্যাল এরিয়াতে কে থাকে আমাদের? কর্টিক্যাল এরিয়াতে থাকে আমাদের বি সেল, এবং এই বি সেলের সাথে তখন এই ফলিকুলার হেলপার টি সেলটার সিগনালিং হয়। কী কী সিগনালিং হয়? একটা মনে রাখবেন যে ফলিকুলার হেলপার টি সেলে যেহেতু এটা একটা টি সেল, তাহলে ফলিকুলার হেলপার টি সেল একটা টি সেল রিসেপ্টর থাকবে এবং এই টি সেল রিসেপ্টরের সাথে বি সেলের MHC পেপটাইড কমপ্লেক্স, এই যে দেখেন এটা হলো MHC পেপটাইড কমপ্লেক্সের সাথে একটা সিগনালিং হবে, এটা হলো সিগনাল 1। এবং অন্যদিকে ফলিকুলার হেলপার টি সেলে থাকা CD40 লাইগেন্টের সাথে বি সেলের সারফেসে থাকা CD40 রিসেপ্টরের সাথে সিগনাল 2 হবে। তো যখন এই সিগনালিংটা হবে তখন হচ্ছে ফলিকুলার হেলপার টি সেলটা আমার বি সেলের উপরে কয়েকটা সাইটোকাইন রিলিজ করবে। এর মধ্যে কী কী সাইটোকাইন আছে? একটা হল ইন্টারলিকিন 21, এটা হচ্ছে একটা গ্রোথ ফ্যাক্টরের মতো, যেমনটা ইন্টারলিকিন 2 এর ক্ষেত্রে বলেছিলাম, সে এই ইন্টারলিকিন 21 এর মাধ্যমে বি সেলকে প্রলিফারেশন মাইটোটিক সেল ডিভিশনে যেতে হেল্প করে এবং হচ্ছে ইন্টারফেরন গামা দিয়ে সে বোঝায় যে তুমি এমন ধরনের প্লাজমা সেল তৈরি করবে যেটা ইমিউনোগ্লোবিউলিন জি তৈরি করে, ইমিউনোগ্লোবিউলিন জি তৈরি করে। আর যদি ইন্টারলিকিন 21 অলওয়েজ রিলিজ করবে, এটা হচ্ছে প্রলিফারেশনের জন্য। আর যদি ইন্টারলিকিন 21-এর সাথে ফলিকুলার হেলপার টি সেল ইন্টারলিকিন 4 রিলিজ করে, তাহলে এই বি সেলগুলো এমন প্লাজমা সেল তৈরি করবে যেটা ইমিউনোগ্লোবিলিন ই তৈরি করে। এবং যদি ইন্টারলিকিন 21-এর সাথে মিউকোসাল সাইটোকাইন রিলিজ করে, কে রিলিজ করে? ফলিকুলার হেলপার টি সেল, তাহলে প্লাজমা সেলটা এমন অ্যান্টিবডি তৈরি করবে, মানে বি সেলটা এমন ধরনের প্লাজমা সেলে রূপান্তরিত হবে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিলিন এ রিলিজ করবে। এই জিনিসটা জানতে হবে, ইন্টারফেরন গামা ইমিউনোগ্লোবিলিন জি, ইন্টারলিউকিন 4 ইমিউনোগ্লোবিলিন ই, মিউকোসাল সাইটোকাইন ইমিউনোগ্লোবিলিন এ, ঠিক আছে। আচ্ছা, তা আমরা এটা একটু সুপার ভিউ করে নিলাম। এখন আসলে আমরা আমাদের আজকের ক্লাসে ফিরে আসি, সেটা হলো আমাদের অ্যান্টিবডি। তো অ্যান্টিবডি মানে কি? অ্যান্টিবডি হলো একটা প্রোটিন, ঠিক আছে। অ্যান্টিবডি হলো একটা প্রোটিন, আমি আগেও এটা নিয়ে একটু সামান্য বলেছিলাম। তাহলে দেখেন এই একটা অ্যান্টিবডির স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। একটা অ্যান্টিবডিতে মোট 4টা চেইন থাকে, 2টো হেভি চেইন, 2টো হচ্ছে লাইট চেইন, ঠিক আছে। আচ্ছা, এখন এই 2টো হেভি চেইন, প্রত্যেকটা হেভি চেইনের মধ্যে 4টা সেগমেন্ট, দেখেন এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, তারপর আবার একইভাবে এখানে একটা সেগমেন্ট, এখানে একটা সেগমেন্ট, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। তাহলে আমরা মোট কটা সেগমেন্ট পাচ্ছি? এখানে মোট 4টা সেগমেন্ট পাচ্ছি। তো একদম উপরের সেগমেন্টটাকে, একদম উপরের এই সেগমেন্টটা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে, এবং আর বাকি 3টা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। একদম উপরেরটা হচ্ছে ভেরিয়েবল, এই পাশে সেম হবু একই রকম হবে, একদম উপরেরটা হচ্ছে ভেরিয়েবল এবং বাকি 3টা হচ্ছে কনস্ট্যান্ট। একইভাবে লাইট চেইনের 2টো ফ্র্যাগমেন্ট, একটা হচ্ছে ভেরিয়েবল ফ্র্যাগমেন্ট, আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট ফ্র্যাগমেন্ট, এ পাশেও সেম, ভেরিয়েবল ফ্র্যাগমেন্ট, কনস্ট্যান্ট ফ্র্যাগমেন্ট। এখন দেখেন তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে হেভি চেনের ভেরিয়েবল পোর্শনের সাথে লাইট চেনের ভেরিয়েবল পোর্শন, এই দুজন অ্যান্টিজেন বাইন্ডিংয়ের সাথে জড়িত, এবং ঠিক একই পাশে এ পাশে হেভি চেনের ভেরিয়েবল পোর্শন এবং লাইট চেনের ভেরিয়েবল পোর্শন, এই দুজন হচ্ছে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে। এই কারণে অ্যান্টিবডির এই অঞ্চলটুকুকে, যেটা আমি ব্লু কালারের শেডেড এরিয়া করে দিলাম, ঠিক আছে, এই কারণে এই অঞ্চলটাকে আমরা বলবো প্যারাটো, প্যারাটো। আর প্যারাটোপের সাথে অ্যান্টিজেন যে বাইন্ড করবে, অ্যান্টিজেনের যে অংশটা বাইন্ড করবে, তাহলে বলেন তো অ্যান্টিজেন তো একটা ব্যাকটেরিয়াও হতে পারে, ব্যাকটেরিয়া কি পুরোটাই বাইন্ড করে? না, ব্যাকটেরিয়ার একটা স্পেসিফিক মলিকিউল বাইন্ড করে, সেটাকে আমরা কি বলেছিলাম মনে আছে? প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন। হ্যাঁ, এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, ব্যাকটেরিয়ার যে অংশটা
ম্যাক্রোফেজ, ড্যানড্রাটিক সেল, ন্যাচারাল কিলার সেলের টল লাইক রিসেপ্টরের সাথে বাইন্ড করে একই জিনিস, কিন্তু সেটা যখন ওই যে টল লাইক রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন সেটাকে আমরা বলি পিএএমপি, প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন। আর এই পিএএমপিটাকে যখন সেটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করে তখন আমরা পিএএমপির আরেকটা নাম দিই, সেটা হলো এপিটপ, এপিটপ। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা আপনাদের ইনশাল্লাহ ক্লিয়ার, এপিটপ। ওকে, আচ্ছা এখন আসেন যে আমাদের এর পরের ভাইবা কোয়েশ্চেন, যেটা যে অ্যান্টিবডি কয় প্রকার, আমরা সেটা পড়ে এসেছি, সেটা হচ্ছে গ্যামিট দিয়ে আমরা মনে রাখি, ইমিউনোগ্লোবিন জি, এ এম ই ডি। ঠিক আছে, সবচেয়ে বেশি কোনটা থাকে, ইমিউনোগ্লোবিন জি থাকে। ঠিক আছে, প্লাসেন্টা কোনটা ক্রস করে, ইমিউনোগ্লোবিন জি ক্রস করে প্লাসেন্টা। মিল্ক সিক্রেশনের মাধ্যমে কোনটা বের হয়, ইমিউনোগ্লোবিন এ, হ্যাঁ মা থেকে বেবিতে আসে, আর ইমিউনোগ্লোবিন জি প্লাসেন্টার মাধ্যমে মা থেকে বাচ্চাতে আসে। এটা কোন ধরনের ইমিউনিটি আপনার কাজ করতে পারে, আপনি বলবেন যে এটা হবে কি, ন্যাচারাল প্যাসিভ, ন্যাচারাল প্যাসিভ। আচ্ছা তারপরে আসেন যে ইমিউনোগ্লোবিন এটা আমাদের যত ধরনের বডি সিক্রেশন পাবেন সব জায়গায় আপনি ইমিউনোগ্লোবিন এ পাবেন, যেমন আই, তারপর হচ্ছে নেজাল মিউকোজা, রেসপিরেটরি ট্র্যাক, জিআইটি মিউকোজা। ঠিক আছে, তারপর আমাদের যেই জায়গাতে সিক্রেশন হয়, মিউকোসাল সিক্রেশন, সেখানে ইমিউনোগ্লোবিন এটা পাবেন। এই ইমিউনোগ্লোবিন এটার কেন দরকার, দেখেন মনে করেন এটা একটা জিআইটি ট্র্যাক আমি আঁকলাম, এটা একটা জিআইটি ট্র্যাক, এগুলো হলো জিআইটি ট্র্যাকের লাইনিং এপিথেলিয়াল সেলস, লাইনিং এপিথেলিয়াল সেলস, দেখেন এগুলো হচ্ছে লাইনিং এপিথেলিয়াল সেলসগুলো। এখন এখানের মধ্যে কোনো কারণে মনে করেন একটা ব্যাকটেরিয়া ঢুকলো মাইক্রো অর্গানিজম, এখন ব্যাকটেরিয়া আমাদের সেলে অ্যাটাক করার আগে আপনারা ফেজগুলো পড়েছেন প্যাথোজেনেসিসে, প্রথমে হচ্ছে তার কি মানে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট হতে হবে। তার মানে হচ্ছে আমি একটু জুম দিয়ে আপনারা দেখাই, যে মনে করেন এই একটা ব্যাকটেরিয়া আমাদের তাহলে এই সেলের সাথে অ্যাটাচ হবে, তার মানে অবশ্যই ওই ব্যাকটেরিয়ার জন্য আমাদের সেলে একটা রিসেপ্টর আছে, যে রিসেপ্টরের সাথে সে বসবে, যে রিসেপ্টরের সাথে বসবে এবং বসার জন্য তার এখানে একটা কি আছে, লাইগেন্ট আছে ব্যাকটেরিয়ার। এখন আমাদের এই ইমিউনোগ্লোবিন এটা তো সিক্রেশন হচ্ছে মিউকোসাল থেকে, ইমিউনোগ্লোবিন এ সিক্রেশন হচ্ছে, দেখেন ইমিউনোগ্লোবিন এ সিক্রেশন হচ্ছে। আচ্ছা এখন এই ইমিউনোগ্লোবিন এটা এসে এই ব্যাকটেরিয়ার গায়ে বসে যাবে, ফলে দেখেন সে আর বাইন্ড হতে পারবে না, সে আর বাইন্ড করতে পারতেছে না। দেখেন তার সাথে যখন ইমিউনোগ্লোবিন এ অ্যাটাচড হয়ে গেছে তখন এই ব্যাকটেরিয়াটা আমার হর্স সেলের সাথে অ্যাটাচমেন্ট করতে পারতেছে না, ফলে তার ফার্দার স্টেপ, এর স্টেপস অফ প্যাথোজেনেসিসগুলো হতে পারবে না। এইভাবে ইমিউনোগ্লোবিন এ আমাদেরকে মানে রুট অফ এন্ট্রিকে প্রোটেকশন দেয়, রুট অফ এন্ট্রিকে প্রোটেকশন দেয়। তো এই জিনিসটা আমরা একটু বলতে যাচ্ছিলাম। আচ্ছা এরপরে চলে আসি আমরা, যে আমাদের এই একটা চার্ট যদি আপনি পড়তে পারেন এখানে ইনশাল্লাহ, ভাইবার আগে শুধু এই চার্টটা পড়ে যাবেন আপনি, শেষ, এখানে আমাদের আর কোনো কিছু দরকার নাই ইনশাল্লাহ। ফাংশন, মেইন ফাংশনগুলো, ইমিউনোগ্লোবিন জি এর মেইন ফাংশন আমরা বলে ফেলেছি, ইমিউনোগ্লোবিন জি এর অপসোনাইজেশন, অপসোনাইজেশন, অপসোনাইজেশনের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে এক্ষেত্রে আমাদের ইমিউনোগ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন জিটা হচ্ছে অপসোনাইজেশন করে, অপসোনাইজেশন, আর হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম এবং হচ্ছে জি, এই দুজন হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে, মানে এই দুজনের মধ্যে কমপ্লিমেন্ট প্রোটিন বসার জায়গা আছে, ফলে ওরা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করতে পারে। ঠিক আছে, আর ইমিউনোগ্লোবিন জি অপসোনাইজেশন কীভাবে করে, মনে রাখবেন আমাদের যে কী আছে, নিউট্রোফিল, নিউট্রোফিল এবং হচ্ছে ম্যাক্রোফেজ এবং হচ্ছে ন্যাচারাল কিলার সেল, হ্যাঁ এবং হচ্ছে কি বললাম, ন্যাচারাল কিলার সেল। ঠিক আছে, তাহলে এই সেলগুলোর মধ্যে এখানে আমাদের ইমিউনোগ্লোবিন জি এর জন্য রিসেপ্টর আছে, ইমিউনোগ্লোবিন জি এর জন্য রিসেপ্টর আছে ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ন্যাচারাল কিলার সেলে, ফলে যখন কোনো একটা মাইক্রো অর্গানিজম আসবে, কোনো একটা মাইক্রো অর্গানিজম আসবে, দেখেন মাইক্রো অর্গানিজম, তখন ওই মাইক্রো অর্গানিজমটাকে যদিও আমার এই ইনেট ইমিউন সেলগুলো না চিনতে পারে, অ্যান্টিবডি কী করবে, তাকে চিনবে এবং অ্যান্টিবডি তার সাথে অ্যাটাচ হবে। দেখেন এই যে অ্যান্টিবডি অ্যাটাচ হলো, ধরেন এটা হলো ইমিউনোগ্লোবিন জি, এবং অ্যাটাচ হওয়ার পরে সে এই নিউট্রোফিল, তারপর হচ্ছে কী বললাম, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, হ্যাঁ ওদেরকে ডেকে ডেকে বলবে যে ভাই পেয়েছি এটা একটা মাইক্রো অর্গানিজম, তখন তখন এই নিউট্রোফিলটা ওর কাছে আসবে, আসার পরে ওকে এই যে এখানে যে রিসেপ্টরটা আছে এই রিসেপ্টরের সাথে এই অংশটা বাইন্ড হবে, মানে হচ্ছে এরকম, এই রিসেপ্টরের সাথে, মনে করেন এই হচ্ছে রিসেপ্টরটা এখানে, সে দেখেন অ্যান্টিবডিটা এফসি রিসেপ্টর লোকেটেড অন সারফেস অফ নিউট্রোফিল,
ম্যাক্রোফেজ অ্যান্ড ন্যাচারাল কিলার সেল সেখানে সে বাইন্ড হয়ে গেছে। তার মানে আমার এই সেলগুলো থ্রো অ্যান্টিবডি মাইক্রো অর্গানিজমকে চিনতে পেরেছে, এটাকে আমরা বলি অপসোনাইজেশন। তাহলে এটা কে করে? ইমিউনোগ্লোবিন জি। কেন? কারণ ওর জন্য শুধুমাত্র সারফেস রিসেপ্টর আছে। আচ্ছা, এরপরে এখানে আমরা আরেকটা জিনিস একসাথে বলে ফেলি, ইমিউনোগ্লোবিন ই। কেন দেখেন, কারণ ইমিউনোগ্লোবিন ই এর জন্য সারফেস রিসেপ্টর আছে দুইটা সেলে, একটা হচ্ছে মনে রাখবেন ইওসিনোফিল, আরেকটা হচ্ছে মাস্ট সেল। একটা হচ্ছে ইওসিনোফিল, আরেকটা হচ্ছে মাস্ট সেল। দেখেন এখানের জন্য এই যে ইমিউনোগ্লোবিন ই এর জন্য সারফেস রিসেপ্টর, ফলে ওই যে হাইপার সেন্সিটিভিটির সময় কী হয়, ইমিউনোগ্লোবিন ই তৈরি হওয়ার পরে তারা এসে এই সারফেস রিসেপ্টর এসে অ্যাটাচ করে থাকে। ঠিক আছে, এই আচ্ছা। আর ইমিউনোগ্লোবিন এ হচ্ছে বডি সিক্রেশনে বের হয়, ঠিক আছে, এবং সে অ্যাটাচমেন্টকে প্রিভেন্ট করে, একটু আগে দেখালাম কীভাবে কী করে। আরেকটা হচ্ছে যে ইমিউনোগ্লোবিন এম, এবং হচ্ছে ইমিউনোগ্লোবিন এম এর মেইন কাজ কি, সে প্রাইমারি ইমিউন রেসপন্স দেয়। আর ইমিউনোগ্লোবিন জি এর কাজ কি, সে হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স দেয়। ইমিউনোগ্লোবিন ডি এর ফাংশন আমরা আজ পর্যন্ত ভালোভাবে জানতে পারিনি। আর ইমিউনোগ্লোবিন ই এর কাজ হচ্ছে, বলেছিলাম আমি যে হাইপার সেন্সিটিভিটি অ্যালার্জি, হ্যাঁ মেইনলি হচ্ছে এই দুইটা। এবং হচ্ছে এই যে ইওসিনোফিলে যে রিসেপ্টরটা আছে ইমিউনোগ্লোবিউলিন ই এর জন্য, তো এখানে যখন এই ইমিউনোগ্লোবিন ইটা বসে, হ্যাঁ বসে, সে আরেকটা কাজ করে ইমিউনোগ্লোবিন ইটা কী করে দেখেন, এটা একটু মজার বিষয়। আপনারা দেখেন আমরা বলেছিলাম যে ইওসিনোফিল কী করে, হেলমিনকে ডিস্ট্রয় করে। তো মনে করেন এটা একটা মাইগ্রেটরি লার্ভা অফ হেলমিনস, তো এই হেলমিনসের মধ্যে এগুলো হলো তার হচ্ছে যে কি এপিটপ। এখন এই এপিটপগুলোর মধ্যে এসে এই ইমিউনোগ্লোবিন ইটা বাইন্ড করবে আগে, কারণ ইউসিনোফিল তাকে চিনতে পারতেছে না, কিন্তু অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিন ই চিনছে। ইমিউনোগ্লোবিন এসে বসবে, বসে বলে ইউসিনোফিল হ্যাঁ এখানে একটা আমি মাইগ্রেটরি লার্ভা পেয়েছি, তুমি চলে আসো তাদের। তখন ইউসিনোফিলটা চলে আসবে, ইউসিনোফিলটা যখন চলে আসবে দেখেন এই হচ্ছে ইউসিনোফিল, মনে করেন তার টেলিফোন শেপ নিউক্লিয়াস, এই হচ্ছে ইউসিনোফিল তার টেলিফোন শেপ নিউক্লিয়াস, এবং এগুলো হলো তার ফ্রেনিউলসগুলো যেখানে আমাদের মেজর বেসিক প্রোটিন পারঅক্সিডেজ, হ্যাঁ তারপর বিভিন্ন এনজাইমগুলো থাকে। আসার পরে সে অ্যান্টিবডিকে ধরতে হবে, ধরার জন্য আল্লাহ তাআলা তার গায়ে কী দিয়ে রেখেছে বললাম একটু আগে, সারফেস রিসেপ্টর ফর ইমিউনোগ্লোবিন ই। তো এখানে যখন বসবে তখন ও এই ইমিউনোগ্লোবিন ই এর থ্রুতে এই মাইগ্রেটরি লার্ভাকে চিনেছে। এটা অনেকটা মানে এক ধরনের অপসোনাইজেশনের মতো। তো যখন চিনবে তখন সে কী করবে, এর উপরে কী রিলিজ করবে, কারণ ইউসিনোফিল ফ্যাগোসাইটোসিস করতে পারে না, সে হচ্ছে সাইটোটক্সিসিটি করে। হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, এটাকে আমরা অপসোনাইজেশন বলবো না, কারণ ফ্যাগোসাইটোসিস এখানে করতে জানা, ফ্যাগোসাইটোসিস করলে অপসোনাইজেশন। আর যদি কোনো একটা সাবস্টেন্স রিলিজ করে ফরেন বডিকে মেরে ফেলে সেটা হচ্ছে সাইটোটক্সিসিটি, এবং অ্যান্টিবডির হেল্পে করতেছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, তার মানে হচ্ছে ADCC, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি। তখন এই লার্ভাটা ওই মেজর বেসিক প্রোটিন পারঅক্সিডেজ এনজাইমের কারণে সে ডিস্ট্রয় হয়ে যাবে। এই অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি আর একটা করেছিল, কী করেছিল বলেছিলাম আমরা, ন্যাচারাল কিলার সেল। কীভাবে ন্যাচারাল কিলার সেল করেছিল, ওই যে ভাইরাস ইনফেক্টেড সেলের উপরে ইমিউনোগ্লোবিলিন জিটা গিয়ে বসে, বসে ন্যাচারাল কিলার সেলকে বলে যে ন্যাচারাল কিলার সেল, হ্যাঁ ও হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল, তুমি তাড়াতাড়ি চলে আসো। তখন ন্যাচারাল কিলার সেল আসে হুবহু একই রকম, তো ন্যাচারাল কিলার সেলটা এসে তখন ওই ইমিউনোগ্লোবিলিন জিকে ধরে তার গায়ে থাকা ফিক্স FC রিসেপ্টর দিয়ে, এবং সেখানে পারফোরিন গ্যানজাম রিলিজ করে মেরে ফেলে। দেখেন তাহলে ন্যাচারাল কিলার সেলও ফ্যাগোসাইটোসিস করতে পারছে না, সে এক্সট্রা সেলুলারলি কিলিং করছে, এই কারণে ওইটাও হবে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি। ঠিক আছে, তো একটা জিনিস, আরেকটা জিনিস খুবই খুবই ইম্পর্ট্যান্ট, যে একটা অ্যান্টিবডি একটা অ্যান্টিজেনকে কয়টা ওয়েতে মারতে পারে মনে রাখবেন। কী কী? নিউট্রালাইজেশন, প্রথমে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে তাকে নিউট্রাল করে ফেলবে, তার যে প্যাথোজেনিসিটি সেটা নষ্ট করে ফেলবে। আরেকটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন, যখন একটা অ্যান্টিজেনের চারপাশ থেকে অ্যান্টিবডিগুলো ঘিরে ধরবে তখন তার ওয়েট বেড়ে যাবে, এবং সেটা সে তলানি সাসপেনশনের মতো হয়ে যাবে, তলানি পড়ে যাবে, ফলে সে আর মানে দূরে যেতে পারবে না অ্যাগ্লুটিনেশন। পরবর্তীতে তাকে আমাদের যে ম্যাক্রোফেজ আছে সেগুলো মানে মানে ক্লিন করে ফেলবে। এরপর হচ্ছে অপসোনাইজেশন, ইমিউনোগ্লোবিন জি এর ক্ষেত্রে আপনারা দেখলেন। এরপর হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন আমি অলরেডি বলেছি ওই যে, এবং আরও বলবো ইনশাল্লাহ ডিটেলস, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন পাথওয়েতে। ঠিক আছে, কে কী করে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে যে ম্যাগনেশিয়াম দিয়ে মনে রাখি, ইমিউনোগ্লোবিন এম এবং ইমিউনোগ্লোবিন জি করে এই কাজটা, ইমিউনোগ্লোবিন জি। ওকে আচ্ছা, এরপর হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সি, একটু আগে বললাম ন্যাচারাল কিলার সেল আর ইউসিনোফিল। আর প্রিভেন্ট অ্যাটাচমেন্ট, এটা একটু আগে বললাম ইমিউনোগ্লোবিন এ, হ্যাঁ হস্ট সেলের সারফেসের সাথে অ্যাটাচড হতে দেয় না। এরপর আসেন যে সাইটোটক্সিক টি সেল,
মেডিটেটরি ইমিউনিটি গুলো আমরা বলেছি। হ্যাঁ, এরপরে এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ফাইবার জন্য, আপনারা জানবেন যে আমাদের দুইটা অ্যান্টিবডির ক্ষেত্রে দুই ধরনের ফর্ম থাকে, একটা হচ্ছে ইমিউনোগ্লোবিন এ আর একটা হচ্ছে যে আমাদের ইমিউনোগ্লোবিন এম। ইমিউনোগ্লোবিন এ এর জন্য দুইটা ফর্ম, একটা হচ্ছে মনোমার, একটা হচ্ছে ডাইমার। ঠিক আছে, মনোমার মানে জাস্ট একটা অ্যান্টিবডি মলিকিউল। এই মনোমার হিসেবে, সে কোথায় থাকে মনে রাখবেন, মনোমার হিসেবে সে থাকে প্লাজমাতে, মনোমার হিসেবে সে থাকবে কোথায় প্লাজমাতে। আর ডাইমার হিসেবে দেখেন এখানে দুইটা অ্যান্টিবডি অ্যাটাচ একটা জয়েনিং চেইন দিয়ে, এটা হিসেবে থাকবে সে সিক্রেশন, ওই যে বললাম বডির যত সব মিউকাস সিক্রেশন আছে সেখানে। আর হচ্ছে যেটা ইমিউনোগ্লোবিন এম এর দুইটা ফর্ম, একটা হচ্ছে মনোমার আর একটা হচ্ছে পেন্টামার। দেখেন এখানে পাঁচটা অ্যান্টিবডি ওরা একটা জয়েনিং চেইন দিয়ে অ্যাটাচড। এই পেন্টামার হিসেবে সে থাকবে প্লাজমাতে, আর মনোমার হিসেবে কোথায় থাকে মনে আছে আপনাদের, আমি বলেছিলাম যে বি সেলের সারফেস রিসেপ্টর হিসেবে অ্যান্টিবডি থাকে ইমিউনোগ্লোবিউলিন এম এবং হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন ডি, তবে মেইনলি কে থাকে ইমিউনোগ্লোবিউলিন এম। তাহলে মনোমার হিসেবে থাকে সারফেস রিসেপ্টর অফ বি সেলে, আর পেন্টামার হিসেবে থাকে প্লাজমাতে। ঠিক আছে, আর এই জিনিসটার মধ্যে দেখেন আমরা টোটাল ইমিউনোগ্লোবিন জি পার্সেন্টেজ 75%, ইমিউনোগ্লোবিন এ 15%, ইমিউনোগ্লোবিন এম 9%, ইমিউনোগ্লোবিন ডি 0.2%, ইমিউনোগ্লোবিন ই 0.004%। এই জিনিসটা আমরা জানবো। আর হচ্ছে স্ট্রাকচার, আমরা বলেছি যে সবগুলোই মনোমার, দুইটার ক্ষেত্রে দুই ধরনের ফর্ম আছে, ইমিউনোগ্লোবিন এ মনোমার আছে, ডাইমার আছে, ইমিউনোগ্লোবিন এম মনোমার আছে, পেন্টামার আছে। কমপ্লিমেন্ট ফিক্সেশন, কে করে ইমিউনোগ্লোবিন এম এবং ইমিউনোগ্লোবিন ডি, অর্থাৎ এই দুজন ইমিউনোগ্লোবিউলিনে, হ্যাঁ এই দুইটা ইমিউনোগ্লোবিউলিনের মধ্যে কী থাকে, ওদের কনস্ট্যান্ট রেজিওনে, দেখেন ওদের কনস্ট্যান্ট রেজিওনে আল্লাহ তাআলা কমপ্লিমেন্ট বসার জন্য একটা রিসেপ্টর দিয়ে রেখেছেন, সেটাকে আমরা বলি CR2। তো এখানে কমপ্লিমেন্টটা বসে, তো কমপ্লিমেন্ট বসতে পারলে তো সে তখন অ্যাক্টিভেশন হয়ে যাবে, এই কারণে ওরা কমপ্লিমেন্ট ফিক্সেশন করে ইমিউনোগ্লোবিন এম এবং জি। ট্রান্সপ্লাসেন্টাল প্রসেসড কী করে জানেন, ইমিউনোগ্লোবিন জি। ঠিক আছে, অপসোনাইজেশন কী করে, আমি বলেছি ফ্যাগোসাইটোসিসেরটা, তাহলে ইমিউনোগ্লোবিন জি। আর অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সি কী করে, ইমিউনোগ্লোবিউলিন জিও করতে পারে ন্যাচারাল কিলার সেলের ক্ষেত্রে, ইমিউনোগ্লোবিন ইও করতে পারে ইওসিনোফিলের ক্ষেত্রে। ঠিক আছে, আর এটা হলো প্রাইমারি ইমিউন রেসপন্স এবং সেকেন্ডারি ইমিউন রেসপন্সের ক্ষেত্রে। দেখেন প্রাইমারি ইমিউন রেসপন্সে মনে রাখবেন প্রথমে আসবে ইমিউনোগ্লোবিন এম, আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সে প্রথমে আসবে ইমিউনোগ্লোবিন এম প্রথমে আসবে, এবং তার সাথে সাথে দেরি করবে না, একই সাথে ইমিউনোগ্লোবিন আমাদের জিও চলে আসে, তবে এই ক্ষেত্রে ইমিউনোগ্লোবিন জি এর অ্যামাউন্টটা বেশি পাবো। দেখেন আপনারা দেখেন এই যেখানে ব্লু যে কার্ভটা দেখতে পাচ্ছেন, এটা এটা হলো যে প্রাইমারি রেসপন্স। তাহলে দেখেন প্রাইমারি রেসপন্স আপনি অ্যান্টিবডি পাওয়া শুরু করেছেন 7 থেকে 10 দিনের মধ্যে, এবং ওর পিক লেভেলটা দেখেন, এই যে পিক লেভেলটা হচ্ছে, আমরা যদি পিক লেভেলটা আঁকি, পিক লেভেলটা হচ্ছে এখানে, এবং আপনি অনলি ইমিউনোগ্লোবিন এম পাচ্ছেন। ঠিক আছে, আর আমি একই সাথে দুটো গ্রাফ এঁকেছি, এটা লেন্সে দুইটা চার্টে দেওয়া, আমি সহজ একটা একসাথে এঁকলাম, তাহলে এই গ্রাফটা অনলি হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স। দেখেন আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সে দেখেন, এটা সেকেন্ডারি ইমিউন রেসপন্সের ইমিউনোগ্লোবিন এম এর জন্য। দেখেন এখানে শুরু হয়েছিল, এখানে অনসেটটা প্রাইমারিতে, আর সেকেন্ডারিতে ইমিউনোগ্লোবিন এম এর পিক লেভেলও বেশি, দেখেন আবার অনসেটটাও আগে চলে আসছে, মানে 3 থেকে 7 দিনের মধ্যে, এবং একই সাথে ইমিউনোগ্লোবিন জি তৈরি হচ্ছে, দেখেন একই সাথে, প্রায় একই সাথে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আপনি জিএল পিক লেভেলটা দেখেন কোথায়, অনেক বেশি। ওকে, তাহলে আপনারা কি বুঝতে পারলেন, যে আমাদের যখন একটা অ্যান্টিজেন ফর দ্য ফার্স্ট টাইম আমাদের বডিতে সে এন্টার করে, তখন আমাদের ইমিউনোগ্লোবিন এম তৈরি হয়, পরবর্তীতে যখন মেমোরি সেলগুলো তৈরি হয়ে যায় আমাদের, তখন আমাদের ইমিউনোগ্লোবিন এমও তৈরি হয়, এবং দ্রুত তৈরি হয়, পরিমাণে বেশি, এবং সাথে অনেক পরিমাণে ইমিউনোগ্লোবিন জি তৈরি হয়। তাহলে প্রাইমারি ইমিউন রেসপন্সে আমরা ইমিউনোগ্লোবিন জিটা পাই না। আপনাকে যদি স্যার কোয়েশ্চেন করে কেন পান না, আপনি বলবেন স্যার ক্লাস সুইচিং হতে টাইম লাগে, এবং সেটা মেমোরি সেলগুলোর ক্ষেত্রে ক্লাস সুইচিংটা খুব র্যাপিডলি অল্প সময়ে হয়ে যায়। এখন ক্লাস সুইচিংয়ের ক্ষেত্রে কীভাবে ক্লাস সুইচিং হয় ওগুলো ডিটেলস আপনাকে ধরবে না, কেউ বুঝতে চাইলে আমার ইমিউনিটি সিরিজের ডিটেলস পোর্শনটা দেখতে পারেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে তাহলে আমরা এই প্রাইমারি ইমিউন রেসপন্স এবং সেকেন্ডারি ইমিউন রেসপন্সটা বুঝলাম আলহামদুলিল্লাহ। এখন আসেন যে মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, দ্যাট মিনস হচ্ছে MHC বিষয়টা নিয়ে জানে। এখন একটা বিষয় MHC বুঝতে হলে সহজে বুঝেন যে আমরা, আমাদের সবার একটা ন্যাশনাল আইডি কার্ড আছে, ওই ন্যাশনাল আইডি কার্ড ছাড়া আমরা কোথাও অ্যাক্সেস পাই না। আমাদের এরকম আল্লাহ তাআলা প্রত্যেকটা সেলকে একটা আইডি কার্ড দিয়ে দিয়েছেন। এই আইডি কার্ডগুলো দুই ধরনের, একটা হচ্ছে মেজর
সেলফ অ্যান্টিজেন, ঠিক আছে, এটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। আরেকটা হলো আপনার বিভিন্ন লাইব্রেরি কার্ড থাকে, বিভিন্ন ছোটোখাটো বিভিন্ন কার্ড থাকে যেগুলো তেমন একটা খুব ইম্পর্টেন্ট না, সেগুলোকে বলি মাইনর সেলফ অ্যান্টিজেন, ঠিক আছে। তাহলে মেজর অ্যান্টিজেনটা না থাকলেই নয়, মাইনর অ্যান্টিজেন না থাকলে খুব তেমন একটা সমস্যা নয়, আমরা ম্যানেজ করতে পারবো, কিন্তু এটা না থাকলে আমরা ম্যানেজ করতে পারবো না, এটা বুঝেন। এখন আমাদের অ্যান্টিজেন মানে কি? অ্যান্টিজেন মানে আপনারা জানেন অ্যান্টিজেন হলো একটা প্রোটিন। হ্যাঁ, তাহলে প্রোটিন মানে কি? কোত্থেকে তৈরি হবে? একটা জিন থেকে। এক্স্যাক্টলি, এই আমাদের যে মেজর অ্যান্টিজেন, এই মেজর অ্যান্টিজেনগুলোকেই আমরা বলি MHC, মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স অ্যান্টিজেন। তাহলে MHC হলো একটা আসলে অ্যান্টিজেন। কী ধরনের অ্যান্টিজেন? মেজর অ্যান্টিজেন। তাহলে কে তৈরি করে? জিন তৈরি করে। জিনটার নাম কি? HLA জিন। বুঝে গেল কনসেপ্টটা? আচ্ছা, তাহলে জিন কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। কত নাম্বার ক্রোমোজোমে থাকে? 6 নাম্বার ক্রোমোজোমে থাকে। শেষ। তাহলে HLA জিন থেকেই আমাদের এই MHC প্রোটিনগুলো তৈরি হয়। এখন আমাদের এই যে HLA জিনটা, যেমন আপনারা, আপনাদেরকে বলেছি আমি যেরকম যে আমাদের অ্যান্টিবডির জিনগুলো একটা জিনের মধ্যে কয়েকটা জিন সেগমেন্ট থাকে বলেছিলাম, ঠিক একইভাবে এই HLA জিন যেটা আমরা, এই HLA জিনটা আসলে এখানে একটা জিন না, এই HLA জিনটা হলো এখানে এ সেট অফ জিন। কি বললাম? এ সেট অফ জিন। তাহলে কী কী জিন আছে এখানে দেখেন, এই সবগুলো, এই পুরো পরিবারটাকে আমরা HLA ফ্যামিলি বলি। তাহলে কী কী আছে দেখেন, প্রথম হচ্ছে HLA এ জিন, HLA বি জিন, HLA সি জিন, HLA ডি জিন, এবং এই HLA এখানের মধ্যে HLA এ বি সি যে MHC প্রোটিনগুলো তৈরি করবো তাদেরকে একসাথে আমরা MHC ওয়ান ফ্যামিলি বলবো, আর HLA ডি পি, HLA DQ, HLA DR এই তিনটা জিন যে সকল MHC প্রোটিন তৈরি করবে তাদেরকে আমরা MHC 2 ফ্যামিলি বলবো। বুঝা গেল কিনা? তাহলে দেখেন আমাদের মেজর অ্যান্টিজেনটাও আবার দুই ধরনের হতে পারে, একটা MHC 1 অ্যান্টিজেন, একটা MHC 2 অ্যান্টিজেন। এখন MHC 1 আইডি কার্ডটা এভরি নিউক্লিয়েটেড সেলের সেল সার্ফেসে অ্যাটাচ থাকে, আর MHC 2টা হচ্ছে এভরি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। দ্যাট মিন্স হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কী কী আছে? ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল এবং হচ্ছে বি সেল, ওদের গায়ে MHC 2 অ্যাটাচড। আবার ওরা তো নিউক্লিয়েটেড, তাহলে ওদের MHC 1ও আছে। তাহলে অল নিউক্লিয়েটেড সেলে অনলি MHC 1, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে বোথ MHC 1 অ্যান্ড MHC 2। শেষ, আর বেশি কিছু জানার দরকার নেই। আরেকটা জিনিস, এটা হচ্ছে বেশি জানতে চাইলে যে MHC 1 প্রোটিনটা হচ্ছে সিঙ্গেল পলিপেপটাইড চেন, আর MHC 2 দিয়ে মনে রাখেন এখানে হচ্ছে দুইটা পলিপেপটাইড চেন মিলে একটা MHC 2 প্রোটিন, ঠিক আছে। এখন একটা সেল সার্ফেসে যদি একই সাথে MHC 1 প্রোটিনও থাকে, MHC 2ও থাকে, যেমন দেখেন আমি এখানে যে এক্সাম্পলটা দিলাম, তাহলে এটা অবশ্যই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হবে। আর নিউক্লিয়েটেড সেলে দেখেন, অল নিউক্লিয়েটেড সেলে দেখেন এখানে অনলি MHC 1 প্রোটিন, ঠিক আছে, জাস্ট দেখতে এরকম দেখাবে। আচ্ছা, এরপর আপনারা কয়েকটা টার্ম দেখেন, অটোগ্রাফট। অটোগ্রাফট মানে বুঝবেন যে একই মানুষের একটা টিস্যু আমি ওই মানুষটারই অন্য জায়গায় মানে লাগাচ্ছি, যেমন করোনারি বাইপাস, আপনারই একটা এরিয়া গ্রেট সেফানাস ভেইন নিয়ে আমি হার্টে লাগিয়ে দিচ্ছি, অথবা হচ্ছে যে আমাদের এটাকে কি বলে মেমারি আর্টারি, হ্যাঁ, নিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং হচ্ছে সিনজেনিক গ্রাফট। এই সিনজেনিক গ্রাফটের ক্ষেত্রে হচ্ছে মনে রাখবেন দুটো আলাদা মানুষ, বাট দোনো জন হচ্ছে টুইন, মনোজাইগোটিক টুইন। জেনোগ্রাফট মানে হচ্ছে যে জেনোগ্রাফটটা ইউজুয়ালি আমরা করি না, সম্ভব না, মানে হচ্ছে একটা মনে করেন ব্রিডারের স্কিন আপনার বডিতে লাগাতে চাচ্ছি, এটা কখনোই ম্যাচিং হয় না, হ্যাঁ, ইউজুয়ালি। আচ্ছা, তাহলে আমরা কোনটা করি সবচেয়ে বেশি? এটাই, অ্যালোগ্রাফ। টুইনও তো আমরা বেশি পাই না, টুইন কজনেরই বা আছে, তাই না? তো টুইন যেহেতু কম, তাহলে সিনজেনিক গ্রাফটের বিষয়টাও আসে না। তাহলে আমরা করি মেনলি দুইটা, একটা হচ্ছে অটোগ্রাফ আর একটা হচ্ছে অ্যালোগ্রাফট। কী বললাম আপনাকে? দুইটা জিনিস বিষয় ভালোভাবে জানতে হবে, একটা হচ্ছে অটোগ্রাফ একই মানুষের, আর একটা হচ্ছে বিভিন্ন মানুষের থেকে, হ্যাঁ, একজনটা আরেকজন থেকে ম্যাচিং করে, এটা হলো অ্যালোগ্রাফ। তাহলে আমরা হোমোসেপিয়েন্স স্পেসিস, কিন্তু আমার সাথে আপনার এই ছেলে জিন তো পুরোপুরি মিলবে না, তো আমরা যতটুকু মিলাতে পারে পার্সেন্টেজ সেটা, তাহলে এটাই হলো অ্যালোগ্রাফট। তাহলে মেজর অ্যান্টিজেন ম্যাচ করে নিব, কিন্তু মাইনর অ্যান্টিজেনটা আমাদের পক্ষে ম্যাচিং করা সম্ভব হয় না। ওই যে বলেছি মেজর অ্যান্টিজেন থাকে, মাইনর অ্যান্টিজেন থাকে, এবার মেজর অ্যান্টিজেন হুবহু ম্যাচিং হয় না, কিন্তু মানে আমরা চেষ্টা করবো সব সর্বোচ্চ খুবই অ্যাপ্রক্সিমেটলি আমরা ম্যাচিং করার জন্যে। আচ্ছা,
এমএসসি রেস্ট্রিকশনটা, এমএসসি রেস্ট্রিকশন মানে হচ্ছে সহজ, সিডি ফোর টি সেলটা এমএসসি টু প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে, রুল অফ এইট এটাকে বলে, চার দুগুণ আট। আর সিডি এইট টি সেলটা এমএসসি ওয়ান প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে, আট একে আট, এটা হচ্ছে রুল অফ এইট, এটাকে বলে এমএসসি রেস্ট্রিকশন। মানে সিডি ফোর টি সেল অনলি এমএসসি টু টুকে চিনবে, ওর এরিয়াটা আমি রেস্ট্রিক্টেড করে দিয়েছি, চাইলে যেমন খুশি তেমন করতে পারবে না। এরপরে চলে আসেন যে গ্রাফ রিজেকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রাফ রিজেকশন মানে কি? গ্রাফ রিজেকশন মানে হলো, দেখেন তাহলে এখানে এই যে গ্রাফ রিজেকশন বলতে কী বোঝাচ্ছি আমরা, মূলত আমি আগে বলে দিয়েছি, আইদার সেটা হচ্ছে আমাদের অ্যালোগ্রাফট অথবা হচ্ছে আমাদের সেটা কী গ্রাফট, অটোগ্রাফট, কারণ আমরা এই দুটো কাজ বেশি করে থাকি। আচ্ছা, তো দেখেন এই গ্রাফ রিজেকশনটা, গ্রাফ রিজেকশনটা বুঝতে হলে হবে গ্রাফ রিজেকশনটা কেন হয়। গ্রাফ রিজেকশনটা হয় মিসম্যাচিংয়ের কারণে। কিসের মিসম্যাচিংয়ের কারণে? ওই যে আইডি কার্ড মেজর অ্যান্টিজেন এবং মাইনর অ্যান্টিজেনের মিসম্যাচিংয়ের কারণে, যদি না মিলে। এখন আমরা দেখেন, আমার একটা মানে আল্লাহ মাফ করুক কিডনি ড্যামেজ হয়ে গেল, আমার ভাই আমাকে আরেকটা কিডনি দিচ্ছে, তাহলে আমরা অবশ্যই কোন অ্যান্টিজেনটাকে প্রাধান্য দিব? আমরা কিন্তু কখনোই মেজর মাইনর দুটাকে একই সাথে 100% ম্যাচিং করতে পারবো না, আমরা মেজর অ্যান্টিজেনটাকে প্রায়োরিটি দিব। মেজর অ্যান্টিজেনটাকে আমরা সর্বোচ্চ যতটুকু পারে আমরা সেটাকে কী করবো, মানে প্রায় একই ম্যাচিং করে, যদি ম্যাচ করে তাহলে আমরা ডিসিশন নিব ট্রান্সপ্ল্যান্ট করার। আচ্ছা, এখন এই মাইনর অ্যান্টিজেনটা যদি নাও মিলে সমস্যা নেই, আমরা মাইনর অ্যান্টিজেন যেহেতু মিলে নাই তাহলে একটা টেন্ডেন্সি থাকবে কিডনিটাকে রিজেক্ট করার, তখন আমরা লাইফ টাইম ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ খেয়ে যেতে হয় ওই যে মাইনর অ্যান্টিজেনের প্রবলেমটাকে কম্প্রোমাইজ করে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা মেজর অ্যান্টিজেনটা ম্যাচিং করবো, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন ওই যে বললাম যেটা অ্যালোগ্রাফ সবচেয়ে বেশি হয় এবং লেন্সে দেখবেন এটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করা আছে। তাহলে অ্যালোগ্রাফ রিজেকশন আপনারা মনে রাখবেন অ্যাকর্ডিং টু টাইম, হ্যাঁ, টাইম অফ অনসেট, কতদিনের মধ্যে ড্রাফটটা রিজেক্টেড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেইটার ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যাকিউট গ্রাফ রিজেকশন, আরেকটা হলো যে ক্রোনিক গ্রাফ রিজেকশন। অ্যাকিউট গ্রাফ রিজেকশনটা ইউজুয়ালি উইদিন ডেজ টু ফিউ উইক্সের মধ্যে হয়ে যাবে সেটা। আর হচ্ছে ক্রোনিক, দ্যাট মিনস আপনি বুঝতে পারছেন তার অনসেটটা ডিলেইড হবে, তাহলে সেটা হচ্ছে উইদিন মান্থস টু ফিউ ইয়ার্সের মধ্যে সেটা হবে। আর অ্যাকিউট গ্রাফ রিজেকশনটা, তাহলে অ্যাকিউট গ্রাফ রিজেকশনটা ডেজ টু উইক্সের মধ্যে হচ্ছে। এখন এই ডেজ টু উইক্সের মধ্যে কিছু হচ্ছে খুব বেশি তাড়াতাড়ি হবে, উইদিন 11 to 14 days, আর কিছু হচ্ছে আরও তাড়াতাড়ি 5 to 6 days, যেটা 5 to 6 days হচ্ছে অ্যাকিউট বাট অ্যাসেলারেটেড অ্যাকিউট, আর যেটা 11 to 14 days সেটা হচ্ছে প্রাইমারি রিয়াকশন, মানে সেটা প্রাইমারি রিয়াকশন। তাহলে হচ্ছে প্রথমে অ্যালোগ্রাফটকে অ্যাকিউট ক্রনিক, অ্যাকিউটকে আবার দুই ভাগে ভাগ করতেছি, প্রাইমারি রিয়াকশন অ্যাসেলারেটেড রিয়াকশন, শেষ। এখন আসেন, এটাগুলো আমরা টাইমের ভিত্তিতে করেছি, এখন হচ্ছে মেকানিজম। অ্যাকর্ডিং টু মেকানিজম আপনি গ্রাফ রিজেকশনকে দুই ভাগে ভাগ করতে পারেন, একটা হচ্ছে ডিরেক্ট গ্রাফ রিজেকশন, একটা হচ্ছে ইনডিরেক্ট গ্রাফ রিজেকশন। তো এই দুইটার ক্ষেত্রে মনে রাখবে যেটা, যে ডিরেক্ট গ্রাফ রিজেকশনে আপনি দুইটা কথা মনে রাখবেন, ডিরেক্ট গ্রাফ রিজেকশন আপনার মেজর অ্যান্টিজেনগুলো মিসম্যাচড, মেজর অ্যান্টিজেন দ্যাট মিনস দেখেন এই ছেলে, এই ছেলেটা অবশ্যই অবশ্যই এখানে মিসম্যাচ হলে তখন ডিরেক্ট গ্রাফ রিজেকশন পাথওয়েটা অ্যাক্টিভেট হবে, ঠিক আছে। আর মাইনর অ্যান্টিজেন মিসম্যাচ হলে, তাহলে আমাদের ইউজুয়ালি কোনটা হয়, আমরা তো কখনো এই বোকামির কাজ করবো না, মেজর অ্যান্টিজেন ম্যাচিং না করেই আমরা গ্রাফ করবো না, তাহলে আমাদের যেটা সমস্যা হয় মাইনর অ্যান্টিজেনটা মিসম্যাচ থাকে, তাহলে ইউজুয়ালি আমাদের যদি গ্রাফ রিজেক্টেড হয়ে যায় সেগুলো আসলে কোন পাথওয়েতে হয়, ইনডিরেক্ট পাথওয়েতে হয়, এটা বোঝা গেল কি না। আচ্ছা, এখন দেখেন ডিরেক্ট পাথওয়েতে, এটা আমি এভাবে মনে রাখি, ডিরেক্ট মানে ডোনার্সের এপিসি প্রবলেমটা করতেছে, কারণ কিডনিটা তো ডোনার্স থেকে নিয়েছে, তো ডোনার্সের এপিসি যদি করে তাহলে সেটা ডিরেক্ট রিজেকশন। আর আমার এপিসি গিয়ে সমস্যা করতেছে, আমার এপিসি গিয়েই মেইন সমস্যাটা সূত্রপাত করছে, তাহলে সেটা হলো এই যে দেখেন রিসিপিয়েন্টস এপিসি, এটা হলো ইনডিরেক্ট। আচ্ছা, এখন একটু পরে আপনারা আরেকটা জিনিস জানতে হবে যে ডিরেক্টের ক্ষেত্রে সিডি এইট টি সেলটা প্রিডমিনেন্ট, শুধু সিডি এইট বলবেন না, বলবেন দুটোই, বাট প্রিডমিনেন্টলি ম্যাক্সিমাম হচ্ছে সিডি এইট টি সেলই এই ঘটনাটার জন্য দায়ী। আর ইনডিরেক্টের ক্ষেত্রে দুটোই, বাট মোস্ট অফ দ্য কেস এবং প্রিডমিনেন্ট সেল হচ্ছে এখানে সিডি ফোর টি সেল, দেখবেন এখানে সিডি ফোর বলে নাই, ল্যাঞ্জে বলা হয়েছে প্রিডমিনেন্ট। আচ্ছা, এরপরে আপনারা আসেন মেকানিজমটা আমরা দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে দেখেন ডিরেক্ট গ্রাফ্ট রিজেকশন, ডিরেক্ট গ্রাফ্ট রিজেকশনে কী হয়, এই কিডনিটা হলো আমার ডোনার্স থেকে কিডনিটা আমি নিয়েছি, ঠিক আছে। তো এই ডোনার্সের কিডনিটা আমি যখন নিলাম, আপনারা একটু দেখেন এই ডোনার্সের কিডনির মধ্যে তার কিছু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থেকে গেছে, এই কি এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা কার, ডোনার্সের, তাহলে ডোনার্সের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, বলেছি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে দুটো আইডি কার্ডই আছে, এমএসসি ওয়ান এবং হচ্ছে এমএসসি টু, তো সে এই
অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা যখন কিডনিটা আমি আমার রিসিপিয়েন্টের ব্লাড ভেসেলসের সাথে কিডনিটা অ্যাটাচ করে দেবো, টিস্যুটা অ্যাটাচ করে দেবো, তখন এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা রিসিপিয়েন্টের এফারেন্ট লিম্ফ্যাটিক্সের মাধ্যমে রিসিপিয়েন্টসের লিম্ফ নোডে চলে আসবে, লিম্ফ নোডের প্যারাকর্টিক্যাল। সবসময় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আসবেই প্রথমে প্যারাকর্টিক্যাল এরিয়াতে, প্যারাকর্টিক্যাল এরিয়াতে এসেই সেই এখানে সিডি ফোর টি সেলকেও অ্যাক্টিভ করবে থ্রো এমএসসি টু প্রোটিন এবং সিডি এইট টি সেলকে অ্যাক্টিভ করবে থ্রো এমএসসি ওয়ান প্রোটিন। বাট এটা হচ্ছে খুবই মাইনর, এটা হচ্ছে প্রিডমিনেন্ট। তাহলে মেইনলি কাকে অ্যাক্টিভ করছে? সিডি এইট টি সেলকে। এখন সিডি এইট টি সেলটা তাহলে কার এগেনস্ট অ্যাক্টিভ হচ্ছে একটু বুঝেন, এমএসসি ওয়ান প্রোটিনের অ্যাগেনস্টে সরাসরি, কারণ এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা কার? ডোনার সেল। তো ডোনার্সের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তো ডোনার্সের সেলফ অ্যান্টিজেনকে প্রেজেন্ট করতে আসবে না, দরকার কি আমার অ্যান্টিজেন প্রেজেন্টিং? ডোনার্সের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা ডোনার্সের টিস্যুকে প্রেজেন্ট করবে না। তাহলে ডোনার্সের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা এমনি তার ঘুরতে মন চাচ্ছে, সে কিডনি থেকে বেরোয় কোথায় আসলো? রিসিপিয়েন্টসের লিম্ফ নোডে। ভাবলো ও আমার তো প্রতিবেশী, এখন আমি ওর শরীরে বাস করছি। বাট টি সেল রিসেপ্টর যখনই দেখলো কি রে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা তো আমার না, কারণ আমি যেভাবে বড় হয়েছি আমি তো এই এমএসসি ওয়ানকে দেখি নাই তখন ওই থাইমাসে, এই তো সমস্যা। তখন সে ওই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে থাকা এমএসসি ওয়ান প্রোটিনের অ্যাগেনস্ট অ্যাক্টিভ করে ফেলবে এবং প্রলিফারেশন শুরু করবে। তো সে যখন প্রলিফারেটেড হয়ে যাবে, দেখেন এই যে দেখেন সাইটোটক্সিক সিডি এইট টি সেলটা যখন প্রলিফারেশন হয় তখন এই যে দেখেন এখানে অনেকগুলো সেল তৈরি হয়েছে, এটাকে আমরা কী বলি? সাইটোটক্সিক টি সেল। এই সাইটোটক্সিক টি সেলগুলো তখন ইফারেন্ট লিম্ফ্যাটিক্সের মাধ্যমে বের হয়ে আলটিমেটলি কোথায় চলে আসে? থোরাসিক ডাক্ট হয়ে সিস্টেমিক সার্কুলেশনে ঢুকে, আর সিস্টেমিক সার্কুলেশনে ঢুকলে তো সেটা একটা সময় কিডনিতে আসবে। তো কিডনিতে যখন এই সাইটোটক্সিক টি সেলগুলো আসবে, দেখেন কিডনি একটা নর্মাল সেল না, মানে এখানে যে নেফ্রনগুলো আছে, নেফ্রনের যে সেলগুলো আছে, এখানে যে গ্লোমেরুলাসের এন্ডোথেলিয়াম সেলগুলো আছে, প্রত্যেকটাই তো নিউক্লিয়েটেড সেল। প্রত্যেকটা সেলের গায়ে তো একটা আইডি কার্ড আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আইডি কার্ডটার নাম কি? আইডি কার্ডের নাম হলো এমএসসি ওয়ান প্রোটিন। এখন সিডি এইট টি সেল এসে দেখবে কী রে ব্যাপারটা, এখানে তো প্রত্যেকটা সেলেই এমএসসি ওয়ান এবং ও তো এই এমএসসি ওয়ানের অ্যাগেনস্টে অ্যাক্টিভ। তখন সে ওদের সবাইকে ডিস্ট্রাকশন শুরু করবে, ওদের সবাইকে পারফোরিন গ্র্যানজাইম রিলিজ করে মেরে ফেলতে শুরু করবে, আলটিমেটলি পুরো কিডনিটা ড্যামেজ হয়ে যাবে। এটি হচ্ছে ডিরেক্ট রেফ্রিজারেশন। তাহলে আমি একবার রিভিউ করি, ডোনার্সের টিস্যু থেকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা রিসিপিয়েন্টের লিম্ফ নোডে এসে সাইটোটক্সিক টি সেল তৈরি করে অ্যাগেইনস্ট ডোনার্স এমএসসি ওয়ান প্রোটিন। এখন এই রিসিপিয়েন্টসের এই সাইটোটক্সিক টি সেলটা যখন ওই টিস্যুতে যাবে তখন সে এমএসসি ওয়ান প্রেজেন্টেড এভরি নিউক্লিয়েটেড সেলকে ডিস্ট্রয় করা শুরু করবে। এভাবে গ্রাফটা রিজেক্টেড হয়ে যাবে এবং এটাই হচ্ছে কি ডিরেক্ট পাথওয়ে অফ গ্রাফট রিজেকশন। ঠিক আছে, এর বেশি কিছু জানা দরকার নেই ইনশাল্লাহ। এখন আসেন ইনডিরেক্ট পাথওয়েতে। ঠিক আছে, তো ইনডিরেক্ট পাথওয়েতে আপনি যেটা জানবেন, ইনডিরেক্ট পাথওয়েতে প্রবলেম করতেছে কি? রিসিপিয়েন্টের এপিসি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এখন দেখেন কিডনিটা আমি জাস্ট লাগালাম, মেজর অ্যান্টিজেন ম্যাচিং করে লাগালাম, কোনো সমস্যা নাই। তা তো মাইনর অ্যান্টিজেনগুলো ম্যাচিং হয় না জাস্ট, তো ওটা যদি ইমিউনো সাপ্রেসিভ খাবো, তারপরে দেখবে কিছু কিছু ক্ষেত্রে গ্রাফ রিজেক্টেড হয়ে যায় ম্যাচিং করার পরও। কীভাবে হচ্ছে সেটাই হচ্ছে দেখেন আমরা দেখাই ইনশাল্লাহ। তাহলে দেখেন এই কিডনিটা যখন আমি লাগালাম, এই কিডনিটা হলো ডোনার সেল। এখন লাগানোর পরে এই কিডনিটার ব্লাড ভেসেলসের সাথে তো আমি আলটিমেটলি আমার রিসিপিয়েন্টসের ব্লাড ভেসেলসগুলো কানেক্টেড করিয়ে দিয়েছি। আচ্ছা, এখন এই এই এখন যেটা হবে রিসিপিয়েন্টসের ডেন্ড্রাইটিক সেল, দেখেন এই এটা হলো রিসিপিয়েন্টসের ডেন্ড্রাইটিক সেল। মানে হচ্ছে কি, রিসিপিয়েন্টসের এপিসিটা দেখেন যাচ্ছে কোথায়? গ্রাফটেড টিস্যুতে। এই কিডনিটাতে রিসিপিয়েন্টসের এপিসিটা যাচ্ছে, সো সে এখানে গিয়ে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ডেন্ড্রাইটিক সেলটা যখন কিডনিতে যাবে, কার কিডনি? ডোনার্সের কিডনি। যাওয়ার পরে দেখবে যে এখানে যে টিস্যুগুলো, দেখেন আমরা লাগানোর সময় কিছু টিস্যু ড্যামেজ হয় না, মানে শেডিং হয় ওই কিডনিটার বিভিন্ন টিস্যু, ওই কারণে আমরা যত ফাইনলি গ্রাফটা বসাতে পারবো তত ইনডিরেক্ট গ্রাফ্রিজেশন কম হবে। কারণ টিস্যুটা যখন ওইখানে কিডনিটা লাগানোর সময় বিভিন্ন আমরা একটু সেলাই করার সময় বা শেডিং হয় টিস্যু, কিছু টিস্যু শেডিং হয়। এই 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 যে দেখেন আমি যেগুলো ব্লু ডট দিয়েছি, এই ব্লু ডটগুলো হলো শেডেড টিস্যু অফ ডোনার্স গ্রাফট টিস্যু। ঠিক আছে, তো এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা দেখেন এই যে ও যখন এখানে আসবে, এসে সে কী করবে? এই গ্রাফটের টিস্যুগুলোকে এনগালফ করা শুরু করবে, করে সে এমএসসি কী করবে? এমএসসি টু প্রেজেন্ট করবে, এমএসসি টু প্রেজেন্ট। তো এমএসসি টু প্রেজেন্ট করে এই ডেন্ড্রাইটিক সেলটা তখন এই গ্রাফটেড অর্গান থেকে আবার আলটিমেটলি কোথায় আসবে? কোথায় আসবে? সে আলটিমেটলি এফারেন্ট লিম্ফ্যাটিক্সের মাধ্যমে
অ্যাফার অ্যান্ড লিম্ফ্যাটিক্সের মাধ্যমে সে লিম্ফ নোডে চলে আসবে, এসে সে প্যারাকর্টিক্যাল এরিয়াতে এসে CD4 T সেলকে ডেন্ড্রাইটিক সেলটা অ্যাক্টিভ করবে। কারণ কি, ডেন্ড্রাইটিক সেলটা ডোনার্সের অ্যান্টিজেনকে MHC-2 প্রেজেন্ট করেছে, MHC-2 প্রেজেন্ট করেছে, এবং এই কারণে সে CD4 T সেলকে অ্যাক্টিভ করবে। করলে CD4 T সেল কিছু CD4 T সেল কী করবে, ফলিকুলার হেলপার টি সেলে পরিণত হবে। দেখেন ফলিকুলার হেলপার টি সেলে পরিণত হচ্ছে, এবং এই ফলিকুলার হেলপার টি সেলটা আলটিমেটলি কর্টিক্যাল এরিয়াতে যাবে লিম্ফ নোডের, গিয়ে তারা সেখানে কী করবে, প্লাজমা বি সেলকে অ্যাক্টিভ করে প্লাজমা সেল তৈরি করবে, প্লাজমা সেল ইমিউনোগ্লোবিন জি তৈরি করবে। এবং হচ্ছে অন্যদিকে কিছু CD4 T সেল হেলপার টি সেল 1 এবং হেলপার টি সেল 17 পরিণত হবে। তাহলে লিম্ফ নোডে রিসিপিয়েন্টসের লিম্ফ নোডে তিনটা সেল কাহিনী হয়েছে, কী কী, হেলপার টি সেল 1, হেলপার টি সেল 17 তৈরি হয়েছে, অন্যদিকে অ্যান্টিবডি, এগুলো সবগুলো আলটিমেটলি কোথায় চলে আসবে, এই গ্রাফট কিডনিটাতে চলে আসবে। ওরা যখন আসবে তাহলে দেখেন এখন মজার বিষয়, আগেরটাতে কী হয়েছিল, সাইটোটক্সিক টি সেল এসে সরাসরি সব নিউক্লিয়েটেড সেলকে এক্সট্রা সেলুলার মানে হচ্ছে সাইটোটক্সিক সেলে মেরে ফেলতে শুরু করেছে, পারফোরিন গ্যাঞ্জাম রিলিজ করে। কিন্তু এখানে তো সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভ হয়নি, এখানে অ্যাক্টিভ হয়েছে কি, এখানে অ্যাক্টিভ হয়েছে যে আমাদের হেলপার টি সেল 1, হেলপার টি সেল 17। এখন হেলপার টি সেল 1 এবং হেলপার টি সেল 17 কাজ আমি ইন ডিটেলস আপনাদের দেখিয়েছি, ওরা কিন্তু পারফোরিন গ্যাঞ্জাম রিলিজ করে না। ওরা এখানে এসে কী করবে, দেখেন এই বিষয়টা আপনাদের একটু ডিটেলস একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। তো তাহলে হেলপার টি সেল 1টা যখন আসছে, দেখেন এগুলো আমি একটা দিয়ে বুঝাই তাহলে জটিলতাটা কমবে। এটা হচ্ছে ধরেন হেলপার টি সেল ওয়ানটা যখন এখানে আসছে, আসার পরে দেখবে এখানে অলরেডি কে বসে আছে, রিসিপিয়েন্টসের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, কারণ রিসিপিয়েন্টসের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তো ইতিমধ্যে এখানে এসেছিল, তাই না? আচ্ছা, তো এই রিসিপিয়েন্টের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা যখন এখানে আসলো, এটা হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ঠিক আছে, এই দেখেন এটা হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, মনে করেন ম্যাক্রোফেজ, কারণ ম্যাক্রোফেজটা বসে থাকে এই জায়গায়। তাহলে এই ম্যাক্রোফেজটা কার বলেন তো, এই ম্যাক্রোফেজটা রিসিপিয়েন্ট সেল, কারণ এই যে একটু আগে আসলো না, তারা এসেই তো তারা অ্যান্টিজেনটাকে নিয়ে লিম্ফ নোডে নিয়ে গেছে, তো ম্যাক্রোফেজগুলো তো আর যায় না, ম্যাক্রোফেজগুলো এখানে থেকে যায়। এখন হেলপার টি সেল 1 এখানে এসে বললো ম্যাক্রোফেজ তুমি একটু অ্যাক্টিভ হও, এখানে কোনো ফরেন অ্যান্টিজেন আছে। এই হেলপার টি সেল 1টা ইন্টারফেরন, এগুলো আপনারা জানেন, ইন্টারফেরন গামা রিলিজ করার মাধ্যমে রিসিপিয়েন্টসের এই ম্যাক্রোফেজটাকেই অ্যাক্টিভ করা শুরু করবে। তখন এই ম্যাক্রোফেজটা এই কিডনির মধ্যে বসে বসে ইন্টারলিউকিন-1, ইন্টারলিউকিন-6, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর রিলিজ করা শুরু করবে। আলটিমেটলি এই কিডনির মধ্যে এখন কী হওয়া শুরু করছে, দেখেন এগুলো রিলিজ করলে এগুলোতে ইনফ্লামেটরি মিডিয়েটার্স, ক্রনিক ইনফ্লামেশন হওয়া শুরু করছে। তো কন্টিনিউয়াসলি যখন এরকম এখানে ইনফ্লামেশন হচ্ছে, অন্যদিকে কি এই ম্যাক্রোফেজ, তারপর আবার নিউট্রোফিল চলে আসবে এখানে, হেলপার টি সেল 1, হেলপার টি সেল 17 কারণে এখানে নিউট্রোফিল চলে আসবে। তখন এই নিউট্রোফিলগুলো এসে কী করে এখানে বিভিন্ন ইনফ্লামেটরি মিডিয়েটার্স রিলিজ করে, প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে, ওই যে আগের ঘটনাগুলো মনে করেন। ফলে আলটিমেটলি একটা জায়গায় যখন ক্রনিক ইনফ্লামেশন হয়, সেখানে ফ্রি রেডিকালস তৈরি করে এই ফ্যাগোসাইটিক সেলগুলো। ফ্রি রেডিকালস কী করে, ফ্রি রেডিকালস আমাদের ব্লাড ভেসেলসের মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস করে, এটা আপনারা অ্যাথেরোস্ক্লেরোসিসে পড়েছেন প্যাথোলজিতে। তাহলে এই কিডনির এখানে যে ব্লাড ভেসেলসগুলো আছে, দেখেন এখানে যে ব্লাড ভেসেলসগুলো আছে এগুলো সবগুলো তখন অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যেতে শুরু করবে। মরিবার এখানে যে এফারেন আর্টারিওল ঢুকেছে, ইফারেন আর্টারিওল বের হলো, এগুলো সব ন্যারো হয়ে যেতে থাকবে। ন্যারো হয়ে গেলে সেখানে সার্কুলেশন কমে যাচ্ছে, তাই না, ব্লাড ভেসেলস ন্যারো হয়ে যাচ্ছে, তাহলে অক্সিজেন কম যাচ্ছে, আলটিমেটলি সেখানে কী হবে, দেখেন অ্যাথেরোস্ক্লেরোসিস, ক্রনিক ইস্কেমিয়া হবে। তাহলে ক্রনিক ইস্কেমিয়া যদি হয়, আলটিমেটলি আমার কিডনিটার সেল ইঞ্জুরি হবে, হাইপোক্সিক ইঞ্জুরি, ফলে আলটিমেটলি নেক্রোসিস, কিডনিটা নষ্ট হয়ে যাবে, তার মানে গ্রাফটটা রিজেক্টেড। কিন্তু দেখেন প্রসেসটা অনেক আস্তে আস্তে হবে, কারণ এখানে আমার রিসিপিয়েন্টসের হেলপার টি সেলগুলো কিডনি সেলকে সরাসরি অ্যাটাক করা নাই, থ্রো ইনফ্লামেশনের মাধ্যমে অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি করেছে, তারপরে অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়েছে, তারপরে কিডনি সেল ইঞ্জুরি হয়েছে, তারপরে রিজেক্টেড হয়েছে। এই কারণে সেটা ক্রনিক, টাইম লাগে এখানে। তাহলে আমি একবার রিভিউ করি বিষয়টা, সেটা হচ্ছে এখানের মধ্যে রিসিপিয়েন্টসের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা গ্রাফটেড কিডনিতে যায়, সেখানে সে শেডেড টিস্যুটাকে আবার নিয়ে আসে লিম্ফ নোডে, এসে সে হেলপার টি সেল 1 তৈরি করে, হেলপার টি সেল 17 তৈরি করে, এবং হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। এগুলো সবগুলো আবার ওই গ্রাফটেড কিডনিটাতে যাবে, যাওয়ার পরে তারা সেখানে ক্রনিক ইনফ্লামেশন করবে, অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, ক্রনিক ইস্কেমিয়া হবে, এবং সেল ইঞ্জুরি হবে, কিডনিটা রিজেক্টেড হবে, শেষ, আর কিছু দরকার নাই। তাহলে এটা হলো আমাদের এই
গ্রাফ রিজেকশন বিষয়টা। এখন আসে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। কমপ্লিমেন্ট মানে আপনারা জানেন কমপ্লিমেন্ট হলো আসলে অ্যাকচুয়ালি প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন কয় ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত? সে 20 টাইপস অফ প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত। এগুলো কোত্থেকে তৈরি হয়? লিভার থেকে তৈরি হয়। এই তিনটা কথা জানলে হবে। প্লাজমা প্রোটিন 20টা প্লাজমা কমপ্লিমেন্ট 20টা প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত। কে তৈরি করে? লিভার তৈরি করে। শেষ ফাংশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভাইভাল কোয়েশ্চেন, ফাংশনটা কি? আপনি তিনটা ফাংশন মনে রাখবেন। আমরা সেটা মনে রাখতাম আমি এভাবে যে আইএলও দিয়ে। হ্যাঁ, আই দিয়ে হচ্ছে ইনফ্লামেশন। কীভাবে ইনফ্লামেশন করে আপনারা একটু পরে এটা ক্লিয়ার হবে। ইনফ্লামেশন এখন মনে রাখেন যে ইনফ্লামেশন করে যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হলে, কমপ্লিমেন্ট যখন অ্যাক্টিভ হয় তখন কিছু ক্যামোট্যাক্সিস করে। এই ক্যামোট্যাক্সিসটা কীভাবে করে? ক্যামোট্যাক্সিস হচ্ছে যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে সেখানে C5A C6 C7 তৈরি হয়। এই C5A C6 C7 কমপ্লিমেন্ট প্রোটিনগুলো ওরা নিউট্রোফিলকে ডেকে আনে, ফলে এখানে সেখানে ইনফ্লামেশন হয়। আর একটা হচ্ছে অসমোটিক লাইসিস, এটা হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে তারা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করে। হ্যাঁ, C5B C6 7 8 9 এই কমপ্লিমেন্টের প্রোটিনগুলো একসাথে মিলে সেল মেমব্রেনকে ফুটো করে দিতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে অসমোটিক লাইসিস। আর একটা হচ্ছে অপসোনাইজেশন। হ্যাঁ, বলেছিলাম অপসোনাইজেশনটা কীভাবে? অপসোনাইজেশন করবে C3B প্রোটিন, মানে হচ্ছে আমাদের এই যে মনে করেন এটা হলো একটা নিউট্রোফিল, তার মাল্টিনিউক্লিয়েটেড নিউট্রোফিল, এবং এই হলো এই একটা কিডনি শেপড ম্যাক্রোফেজ। হ্যাঁ, ম্যাক্রোফেজ, তাহলে নিউট্রোফিল ম্যাক্রোফেজ, নিউট্রোফিল ম্যাক্রোফেজ, এবং হচ্ছে আর একটা ডেন্ড্রাটিক সেল, এবং হচ্ছে আর একটা ডেন্ড্রাটিক সেল। এই তিনটা সেলের গায়ে আল্লাহ তাআলা কমপ্লিমেন্ট প্রোটিন C3B বসার জন্যে রিসেপ্টর দিয়ে রেখেছে, বসার জন্য রিসেপ্টর। দেখেন প্রত্যেকটা গায়ে কমপ্লিমেন্ট প্রোটিন C3B বসার জন্য রিসেপ্টর। তাহলে যখন কোনো একটা ব্যাকটেরিয়া আপনার টিস্যুতে ঢুকে, মনে করেন এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটাকে ম্যাক্রোফেজের টল্লা রিসেপ্টর চিনতেছে না, কিন্তু কমপ্লিমেন্ট প্রোটিনের রেকগনিশন পাওয়ার বেশি, ফলে সে তখন প্রথমে গিয়ে এটার উপরে বসবে। এই যে বসছে দেখেন, এটা হচ্ছে কি? C3B। বসার পরে সে এই নিউট্রোফিল ম্যাক্রোফেজ ডেন্ড্রাটিক সেলকে বলবে, ভাই শোনো, এটা হচ্ছে ম্যাক্রোফেজ, তোমরা তাড়াতাড়ি চলে আসো এদিকে। তখন ওরা যাবে গিয়ে তখন এই রিসেপ্টরে বসবে। কারণ কি? C3B-এর জন্য বসার সিট আছে কোথায়? এই তিনটা সেলের গায়ে। তাহলে এইভাবে সে অপসোনাইজেশন করে, এবং ম্যাক্রোফেজ নিউট্রোফিল ড্যান্ড্রাটিক সেল, দেখেন তিনোটা সেলই কিন্তু কী করতে পারে? ফ্যাগোসাইটোসিস করতে পারে। এই কারণে অপসোনাইজেশন, সেলুলার সাইটোটক্সিস, এটি ভুলিনি আমরা। আচ্ছা, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের পাথওয়ে কয়টা আছে আপনারা সবাই জানেন। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন পাথওয়েটা, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের পাথওয়ে হচ্ছে মোট হচ্ছে তিনটা। কয়টা মোট পাথওয়ে? তিনটা। দেখেন আমরা প্রথমে দেখি এই তিনটা পাথওয়ে কী কী। প্রথম হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের পাথওয়ে তিনটা। একটা হচ্ছে কি? ক্লাসিক্যাল পাথওয়ে, একটা হচ্ছে লেকটিন পাথওয়ে, একটা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে। ক্লাসিক্যাল পাথওয়ে মানে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ক্লাসিক্যাল ওয়েতে, এবং ইউজুয়ালি এটাই হয়, ঠিক আছে, এটাই হয়। ক্লাসিক্যাল পাথওয়ে তো হচ্ছে যখন কোনো একটা মাইক্রো অর্গানিজম আপনার বডিতে ঢুকে, এই যে দেখেন, এই যে একটা ব্যাকটেরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দেখেন এই যে একটা ব্যাকটেরিয়া ঢুকলো আপনার বডিতে, ঢুকার সাথে সাথে এই ব্যাকটেরিয়ার গায়ে দেখেন গ্রিন কালার, এটা হলো এপিটোপ। এই এপিটোপের সাথে আমাদের অ্যান্টিবডি গিয়ে অ্যাটাচড হবে প্যারাটোপের মাধ্যমে, তাহলে তৈরি হলো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এখন এই এই যে এখানে এই ছোটো বিষয়টাকে আমি একটু বড় করে দেখাচ্ছি। তাহলে দেখেন এটা হলো আমাদের অ্যান্টিবডি, এই অ্যান্টিবডির এখানে এখন এই অ্যান্টিজেনের এপিটোপটা অ্যাটাচড। তাহলে যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড হয় তখন অ্যান্টিবডির গায়ে, কোন অ্যান্টিবডি? সব না, ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন জি এর গায়ে কমপ্লিমেন্ট প্রোটিন C3 এর বসার জন্য রিসেপ্টরটা এক্সপোজড হয়, এবং তখনই এখানে কমপ্লিমেন্ট প্রোটিন C1টা এসে বসে। দেখেন এই গ্রিন কালারটা হলো কমপ্লিমেন্ট প্রোটিন বসার জন্য রিসেপ্টর, ঠিক আছে, CR2, এবং এখানে এসে তখন কমপ্লিমেন্ট প্রোটিন C1টা বসতেছে। কোন কমপ্লিমেন্ট প্রোটিন বসবে? C1। তো এখানে যখন C1টা বসবে তখন সে অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হবে, এবং অ্যাক্টিভ হওয়ার ফলে তখন সে কী করবে? প্রোটিয়েজের মতো কাজ করবে, এবং C2 কমপ্লিমেন্ট প্রোটিনকে ভেঙে C2A C2B করবে, C4কে ভেঙে C4A C4B করবে। তারপরে এই C2B এবং C4B মানে বি অংশগুলো, C2B সাবটাইপ এবং C4B সাবটাইপ মিলে ওরা C3 কনভার্টেজের মতো কাজ করবে, C3 কনভার্টেজ এনজাইমের মতো। তো তখন ওরা C3কে ভেঙে C3A C3B করবে। এই C3B এবং সাথে আগের C2B C4B,
এই তিনজন মিলে C5 কনভার্টেজ এনজাইমের মতো কাজ করবে, ফলে তারা C5 কে ভেঙে C5B তৈরি করবে। এই C5Bটা মানে সবসময় মনে রাখবেন বি পোর্শনটা, ঠিক আছে? তাহলে এই C5Bটা গিয়ে মাইক্রো অর্গানিজমের গায়ে এসে বাইন্ড করবে। দেখেন এই যে বসতেছে নীল কালারটা বসলো, সে বসার সাথে সাথে আরও চারটা কমপ্লিমেন্ট প্রোটিন চলে এসে তার সাথে বলবে কি কি C6 C7 C8 C9। এই চারজন যখন একসাথে হবে তখন ওরা হচ্ছে ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনকে ফুটো করে দিতে শুরু করবে, ফলে অসমোটিক লাইসিস ব্যাকটেরিয়াটা ড্যামেজ হয়ে যাবে। এটি হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। তাহলে কি বললাম, প্রথমে অ্যান্টিজেন মানে ব্যাকটেরিয়া যখন আসবে তার গায়ে অ্যান্টিবডি বাইন্ড হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হবে, তখন অ্যান্টিবডির এই মধ্যে কমপ্লিমেন্ট রিসেপ্টর এক্সপোজ হবে, কমপ্লিমেন্ট প্রোটিন C1 বসবে, সে অ্যাক্টিভ হবে, তখন সে C2 এবং C4 কমপ্লিমেন্ট প্রোটিনকে ভেঙে C2A C2B C4A C4B করবে। C2B এবং C4B মিলে ওরা C3 কনভার্টেজের মতো কাজ করে এবং C3 কে ওরা ভেঙে C3A C3B করে। তারপরে এই C3B এবং আগের C2B C4B এই তিনজন একসাথে C5 কনভার্টেজের মতো কাজ করে, ওরা C5 কে ভেঙে C5A C5B করে। এই C5B ব্যাকটেরিয়াল সেল ওয়ালের উপরে বসবে, বসার পরে তার সাথে C6 C7 C8 C9 কমপ্লিমেন্ট প্রোটিন বসবে এবং ওরা একসাথে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করবে এবং ওরা তখন অসমোটিক লাইসিস করে মেমব্রেনটাকে ড্যামেজ করে দিবে। এরপর আসেন যে আমাদের লেকটিন পাথওয়ে। লেকটিন পাথওয়েটা মানে হচ্ছে দেখেন এখানে কোনো অ্যান্টিবডি নাই, তাহলে ক্লাসিক্যাল পাথওয়েতেই অনলি অ্যান্টিবডিটা লাগে। তাহলে আপনারা বলেন তো প্রাইমারি ইমিউন রেসপন্সে ক্লাসিক্যাল পাথওয়েটা বেশি হবে নাকি সেকেন্ডারি ইমিউন রেসপন্স? সেকেন্ডারি ইমিউন রেসপন্স, কারণ সেকেন্ডারি ইমিউন রেসপন্সে বেশি বেশি ইমিউনোগ্লোবিলিন এম এবং ইমিউনোগ্লোবিলিন জি তৈরি হয়, একটু আগে আপনারা জানছেন সেটা। আচ্ছা ওকে, এখন আসলে লেকটিন পাথওয়েতে হচ্ছে আমাদের আল্লাহ তাআলা আমাদের প্লাজমাতে একটা বিশেষ প্রোটিন দিয়ে রেখেছেন, সেটা প্লাজমাতে থাকে মান্নান বাইন্ডিং লেকটিন। এই প্লাজমা প্রোটিন, এটা একটা মান্নান বাইন্ডিং লেকটিন, একটা প্লাজমা প্রোটিন, ও প্লাজমাতে ঘুরতে থাকে। যখনই কোনো একটা মাইক্রো অর্গানিজমকে পায় তখন সে ওই মাইক্রো অর্গানিজমের সাথে গিয়ে বাইন্ড করে ফেলে। কীভাবে? আমাদের মাইক্রো অর্গানিজম সকল, প্রায় সব মাইক্রো অর্গানিজম, সেটা ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস হোক, সবারই মান্নান মানে ম্যানোস নামক একটা মলিকিউল থাকে তাদের সেল সার্ফেসে। এই ম্যানোসকে বা মান্নানের সাথে যে বাইন্ড করে, এই কারণেই প্লাজমা প্রোটিনটাকে বলি মান্নান বাইন্ডিং লেকটিন, ঠিক আছে? তো ও যখন বসবে তাহলে দেখেন এই মান্নান বাইন্ডিং লেকটিনটা যখন ম্যানোস অফ মাইক্রো অর্গানিজমের সাথে বাইন্ড করে তখন সে অ্যাক্টিভ হয়। মান্নান বাইন্ডিং লেকটিন প্রোটিনটা সে অ্যাক্টিভ হলে তখন সে C2কে ভেঙে C2A C2B করে, C4কে ভেঙে C4A C4B করে এবং এই C2B এবং C4B মিলে C3 কনভার্টে। আর বলা দরকার নাই, খুব ভাবে আগেরটা বলে দিবেন, জাস্ট এটাই জানতে হবে। মান্নান বাইন্ডিং লেকটিন আসবে, সে মাইক্রো অর্গানিজমের ম্যানোজের সাথে বাইন্ড করবে এবং অ্যাক্টিভেট হবে এবং সে C2 এবং C4কে ভেঙে C2A C2B এবং C4A C4B তৈরি করবে, বাকিটা আগের মতো। এরপর আসেন যে অল্টারনেটিভ পাথওয়ে। অল্টারনেটিভ পাথওয়েটা হচ্ছে, এখন আমরা আসি অল্টারনেটিভ পাথওয়েতে। অল্টারনেটিভ পাথওয়েতে মনে রাখবেন যখন একটা মাইক্রো অর্গানিজম ঢুকে তখন তার উপরে C3 কমপ্লিমেন্ট প্রোটিন এবং ফ্যাক্টর বি অ্যাটাচড হয়। ওরা যখন অ্যাটাচড হবে তখন ফ্যাক্টর ডি নামক একটা প্রোটিন অ্যাক্টিভ হবে এবং এই ফ্যাক্টর ডিটা তখন এই C3কে ভেঙে C3A C3B তৈরি করবে। দেখেন C3A C3B তৈরি করছে, কে? ফ্যাক্টর ডি তৈরি করছে এবং এখানে যে ফ্যাক্টর বি ছিল এই ফ্যাক্টর বিকেও ফ্যাক্টর ডিটা ভেঙে বি তৈরি করে, ঠিক আছে? এখন এই বি এবং এই C3B ওরা একসাথে মিলে C3 কনভার্টেজের মতো কাজ করে এবং তখন তারা বেশি বেশি C3কে ভেঙে C3A এবং C3B সাবটাইপ তৈরি করে, ঠিক আছে? এই C3B এই C3B এবং তার সাথে বি, হ্যাঁ, ফ্যাক্টর বি থেকে আসা, ওরা দুজন মিলে C5 কনভার্টেজের মতো কাজ করে, ফলে তারা C5কে ভেঙে C5A C5B তৈরি করবে। এরপরে আগের মতো, শেষ, আর বলা দরকার নেই, ঠিক আছে? এখন মনে রাখবেন একটা কমপ্লিমেন্ট প্রোটিন যখন অ্যাক্টিভ হয় তখন কী ঘটনা হয়, দেখেন। তাহলে C5B এর সাথে C6 C7 C8 এবং হচ্ছে C9, এই এই চারটা প্রোটিন মিলে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করে, ফলে মেমব্রেনটাকে রাপচার করে দিতে শুরু করে ওরা। এভাবে ওরা মাইক্রো অর্গানিজমকে ডিস্ট্রয় করে। অন্যদিকে দেখেন এ সাবটাইপগুলো আমরা বলিনি, দেখেন সবসময় শুধু বি বলতেছি। এ সাবটাইপগুলো কী কী আছে? C3A C4A C5A। এই তিনজন ওরা মাস সেলের উপরে বসে মাস সেলকে হিস্টামিন রিলিজ করতে বাধ্য করে, ফলে এই তিনজনকে আমরা একসাথে বলি, এবং হিস্টামিন হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস করে, অ্যানাফাইলাটক্সিন। এই তিনজনকে আমরা বলি অ্যানাফাইলাটক্সিন। তাহলে একদিকে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হয়, অন্যদিকে অ্যানাফাইলাটক্সিন তৈরি হয়। অন্যদিকে এই C5A এবং হচ্ছে C6 এবং হচ্ছে C7, ঠিক আছে, এই
তিনজনকে একসাথে আমরা বলি ক্যামোকাইন। কেন? ওরা অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে বেশি বেশি নিউট্রোফিলকে নিয়ে আসে। কাকে নিয়ে আসে? নিউট্রোফিলকে। তাহলে একটা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে তিনটে ঘটনা হয়, মেমব্রেনাটিক কমপ্লেক্স, অ্যানাফাইলোটক্সিন এবং কি ক্যামোটাক্সিস, নিউট্রোফিল চলে আসে ওই জায়গায়। ঠিক আছে, আচ্ছা আজকে তাহলে আজ এতটুকুই থাকুক। ইনশাল্লাহ আগামীটুকু আমরা আমাদের লাস্ট ক্লাস আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।